আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। পুরো সংবাদ জুড়ে সাথে আছে আমি নুসরাত জাহান মুন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সারা দেশে বইছে তাপপ্রবাহ। দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস। কয়লার অভাবে সাময়িক বন্ধ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, নাকাল জনজীবন। নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। বৃক্ষরোপণের মাধ্যমে দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বেশি করে গাছ লাগানোর আহ্বান। আমদানির অনুমতি দেওয়ার খবরে কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। রাজধানীর বাজারে কেজি প্রতি দাম কমেছে প্রায় 20 টাকা। ঘনিয়ে আসছে বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের দিন। উন্নত নগরী গড়ার প্রতিশ্রুতি নিয়ে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। শিরোনাম শুনছিলেন, বিস্তারিত সংবাদে যাচ্ছি। নীলফামারী ও দিনাজপুরের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং 50টি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনাজপুরে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 41.1 ডিগ্রি সেলসিয়াস। এই তাপপ্রবাহ আগামী 5-6 দিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে তীব্র গরমে নাকাল নগরবাসী, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। গেল কদিন ধরে প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ নগরবাসী। নিস্তব্ধ বাতাসে থমকে থাকা গাছের পাতা ক্ষণিকের জন্য হেলে দুলে আবারও ছড়াচ্ছে সূর্যের প্রখরতা। গরম বাতাসে নাভিশ্বাস উঠেছে নগরবাসীর। অবস্থা খুবই খারাপ, এই জন্য বারবার হাত মুখ ধুচ্ছি, পানি খাচ্ছি। ভেতর ফাইটে যাচ্ছে গরমেতে, সংসার তো চলা লাগবে, পরিবার আছে, বাবা মা আছে। আর সরকারি কিংবা বেসরকারি হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা, বিশেষ করে বাড়ছে হিটস্ট্রোকের সংখ্যাও। যদিও গরমজনিত রোগী সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। এত গরম, গরমের মধ্যে টিকা যাচ্ছে না। আর এর মধ্যে আমাদের যেটা দরকার, পর্যাপ্ত যেই ভেন্টিলেশন বা মানে যে বাতাস দরকার, সেই বাতাস তো নাই। প্রচণ্ড গরমের কারণে আজকে এরকম হাসপাতালে আসা, তো এর জন্য আইসা ওরকম ভোগান্তি হইতেছে আমাদের এখানে। সার্বিক এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন আবহাওয়া দপ্তর, আর কেনই বা এই তাপমাত্রা বৃদ্ধি, তার ব্যাখ্যা দেন আবহাবিদ মনোয়ার হোসেন। এই জলীয় বাষ্পর কারণে বাংলাদেশে কিন্তু এখন যে তাপমাত্রা সেটা যদিও নর্মাল থেকে অনেক বেশি, তো এই জলীয় বাষ্প বেশি থাকলে কিন্তু তাপমাত্রার অনুভূতিটা অনেক বেশি হয়, যেটা এখন হচ্ছে। আর তাপমাত্রা কতদিন নাগাদ থাকতে পারে সেই ব্যাখ্যাও দেন তিনি। বাংলাদেশে টেকনাফ পর্যন্ত আপনার মৌসুমি বায়ু আসতে পারে, সেটার প্রভাবে চিটাগাং এবং সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হলে সেই সকল জায়গায় হয়তো তাপমাত্রা কিছু কমবে, কিন্তু আগামী আরও 5-6 দিন দেশের অন্যত্র, বিশেষ করে রাজশাহী, রংপুর বা খুলনা, পশ্চিমাংশ, এই সকল জায়গায় এখন যে হিটওয়েভ আছে সেইটা কমার তেমন কোনো সম্ভাবনা দেখছি না। অবশ্যই দপু, মাইটিভি, ঢাকা। দর্শক, এবার দিনাজপুর থেকে তীব্র তাপদাহ ও আবহাওয়া পরিস্থিতির খবর জানাবেন মুকুল চ্যাটার্জি। ধন্যবাদ। দিনাজপুরে প্রচণ্ড তাপদাহ কয়েকদিন থেকে চলছে, জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। এই তাপদাহের কারণে শিশুরা অসুস্থ হয়, হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতালে বলতে গেলে একেবারেই জায়গা নেই শিশু ওয়ার্ডে। আর একটি সমস্যা, যারা লিচু চাষি তারা ব্যাপক সমস্যা পড়ে গেছে। লিচু বন্যার পানির মতো পানির দামে বিক্রি হচ্ছে, এই জন্য লিচু চাষিরা ক্ষতিগ্রস্ত। এই গরমের কারণে লিচু ফেটে যাচ্ছে এবং কালো হচ্ছে। আরেকটি কথা বলি, এই তাপদাহে মানুষ যানবাহন চলাচল এবং মানুষের চলাচল কমে গেছে। আমি এটা দেখাতে চাই। দেখুন, আগে অত্যাধিক জ্যাম ছিল, এই জ্যামের কারণে মানুষ চলাচল করতে পারতো না, কিন্তু এখন সেখানে কোনো যানজট নেই তাপদাহের কারণে। এই তাপদাহের কারণে কৃষক কিষাণীরা মাঠে কাজ করতে পারছে না। যারা কাজ করতে 9টা থেকে 5টা পর্যন্ত তাদের কাজ করার কথা, কিন্তু সেখানে তারা 12টা 1টার মধ্যে ফিরে আসছে। আজকে দিনাজপুরের তাপমাত্রা সকালবেলা ছিল 26 ডিগ্রি, এখন 40 ডিগ্রির কাছাকাছি। প্রতিদিনেই 40 পেরিয়ে যাচ্ছে, এই যে 40 পেরিয়ে যাচ্ছে। দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসমুজ্জামান বলেন যে আপাতত কোনো কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই, তবে 3-4 দিনের মধ্যে বৃষ্টি হতে পারে। এই 4 দিন মানুষের জন্য চরম অতিষ্ঠ হয়ে গেছে, কীভাবে কাটবে, সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তাপদাহের সংবাদ। মুকুল চ্যাটার্জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার গাজীপুর থেকে তাপদাহ ও লোডশেডিং পরিস্থিতির খবর জানাবেন প্রতিনিধি মাহমুদুল হাসান। প্রচণ্ড তাপদাহে নাকাল হচ্ছে নগরবাসী। দিন দিন এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় মানুষের স্বাভাবিক যে কাজকর্ম তা কিন্তু ব্যাহত হচ্ছে। নগরের প্রত্যেকটি
এলাকায় যে দেখা যাচ্ছে যে বর্তমান পরিস্থিতি মানুষের প্রচণ্ড তাপ দেহে কিন্তু তাদের জীবনযাত্রা প্রায় উষ্ঠাগত। লোডশেডিংয়ের গোলকধাঁধায় অতিষ্ঠ এই জনজীবন, দিনরাত সমানতালে চলছে বিদ্যুতের এই লুকোচুরি। এ জেলায় মূলত বিদ্যুৎ 8 থেকে 9 ঘন্টা লোডশেডিংয়ের মধ্যে থাকতে হয়। এর পাশাপাশি আমরা দেখেছি যে বর্তমানে যে এই নগরের যে তাপমাত্রা তা 38 থেকে 39 ডিগ্রি পর্যন্ত ভাই বহমান রয়েছে। আশেপাশের যে হাসপাতালগুলোতে তা কিন্তু শিশু এবং বয়স্কদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। গাজীপুর শিল্প দূষিত হওয়ায় এখানকার কিন্তু যে শিল্প কলকারখানার যে উৎপাদন তা কিন্তু ব্যাহত হচ্ছে, পাশাপাশি বাসাবাড়ির যে দৈনন্দিন কাজ তাও কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা এই গাজীপুর নগরীর যে বর্তমান তাপদাহ তা কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। মানুষের স্বাভাবিক যে কাজকর্ম তা ব্যাহত হয়ে মানুষ একদম অতিষ্ঠ হয়ে আছে। মানুষ কোনোরকমে ছাতার নিচে ঠান্ডা পানি খেয়ে কোনোরকমে স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য চেষ্টা করছে। গাজীপুর থেকে এই ছিল প্রচণ্ড তাপদাহের আমার কাছে সর্বশেষ খবর। মাহমুদুল হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার ময়মনসিংহ থেকে গরম ও লোডশেডিং এর পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। গত প্রায় 2 সপ্তাহ ধরে এই ময়মনসিংহ জেলার উপর দিয়ে কিন্তু প্রচণ্ড তাপদাহ বয়ে যাচ্ছে এবং প্রতিদিনই তো গড়ে 35 থেকে প্রায় 39 বা 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এবং এই তাপমাত্রার কারণে কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এবং প্রচণ্ড গরমের কারণে কিন্তু মানুষের জীবনযাত্রা অনেকটা ব্যাহত হচ্ছে এবং সেই সাথে কিন্তু প্রতিদিনই প্রায় শহরে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে এবং লোডশেডিংয়ে গ্রামাঞ্চলে কিন্তু এই লোডশেডিংটা প্রায় 6-8 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে বলে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমাকে জানিয়েছেন এবং আমরা খুব জানতে পারছি যে এই বিদ্যুতের কারণে কিন্তু যে শহরে যখন লোডশেডিং হয় দিনের বেলা লোডশেডিংয়ের জন্য কিন্তু ব্যবসা বাণিজ্য ব্যাহত হয় এবং ছাত্রছাত্রীদের লেখাপড়া ব্যাহত হয় এবং রাতে কিন্তু অনেকে ঘুমাতেও পারে না এমন অবস্থা চলতেছে। আজকেও কিন্তু এই শহরে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা জানতে পারছি এবং এখন কিন্তু প্রচণ্ড যানজট আছে এই যে শহরে। এই সময় কিন্তু শহরে প্রচুর লোক থাকে, এখন কিন্তু আমরা রাস্তা অনেকটাই ফাঁকা আমরা দেখতে পাচ্ছি এবং শহরের লোকজন কিন্তু গরমে প্রায় অতিষ্ঠ হয়ে পড়েছে এবং অনেকদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু মানুষ এই দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে এবং সবাই কিন্তু আশা করছে যে খুব শীঘ্রই যদি বৃষ্টি হয় তাহলে হয়তো তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সাইফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। কয়লার অভাবে দুপুর 12:30টায় বন্ধ হয়ে গেছে পটুয়াখালীর 1320 মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটের মধ্যে 607 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি ইউনিট গত 25 মে বন্ধ হয়ে যায়। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী 20 থেকে 25 দিন এই তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ থাকতে পারে। তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক ও সরকার $100 মিলিয়ন পরিশোধের ব্যবস্থা করে দিচ্ছে। এতে নতুন করে কয়লা সরবরাহ শুরু হবে, তবে কয়লা আসতে 20 থেকে 25 দিন সময় লাগবে। এ সময় বন্ধ থাকবে বিদ্যুৎ উৎপাদন। কয়লা এলে জুনের শেষ সপ্তাহে আবার উৎপাদন শুরু হবে। দেশের মোট চাহিদার 9% বিদ্যুৎ এই বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ হয়। বিশ্ব পরিবেশ দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, জলবায়ুর অভিঘাত থেকে বাংলাদেশকে রক্ষা করা সকলের কর্তব্য, তাই সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। পরিবেশই প্রাণের ধারক ও বাহক। পরিবেশ ও প্রকৃতির সঙ্গে মানুষের রয়েছে নিবিড় সম্পর্ক। জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ন এবং সম্পদের অপরিমিত ব্যবহারের ফলে প্রকৃতি ও পরিবেশ আজ অনেকটাই বিপর্যস্ত। হ্রাস পাচ্ছে জীববৈচিত্র্য, বিঘ্নিত হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। এমন অবস্থায় সারা বিশ্বের সঙ্গে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করছে বাংলাদেশ। সকালে গণভবন প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী বলেন,
জলবায়ুর অভিঘাত থেকে বাংলাদেশকে রক্ষা করা সকলের কর্তব্য। এ সময় সবাইকে বেশি বেশি গাছ লাগানোরও আহ্বান জানান তিনি। জলবায়ুর অভিঘাত থেকে বাংলাদেশটাকে রক্ষা করা এটা আমাদের কর্তব্য। ফল ফলালি তরি তরকারি যে যা পায়েন সব করবেন, যেন আজকে সারা বিশ্বব্যাপী যে মুদ্রাস্ফীতি, প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, খাদ্যমূল্যের দাম বেড়ে গেছে, তার থেকে অনেক উন্নত দেশ হিমশিম খাচ্ছে, তা আমাদের দেশের মানুষ যাতে তার থেকে রক্ষা পায় সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। প্রতিটি জায়গা খাদ্য উৎপাদনের আওতায় আনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যেন কষ্টে না থাকে সেজন্য বঙ্গবন্ধু শেখ মুজিব প্রেক্ষিত পরিকল্পনা নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব প্রেক্ষিত পরিকল্পনা এটা আমরা করেছি, যেটা আজকে শুধু আমরা না, সারা বিশ্বের অনেক দেশ এবং ছোটো ছোটো দেশগুলি, যেগুলি বিশেষ করে দ্বীপ দেশ বা পাহাড়ি দেশ, প্রত্যেকটা দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কাজে তাদেরও আমরা আমাদের অভিজ্ঞতা তাদেরকে আমরা জানাই এবং সেভাবে কাজ করি। এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য, প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। বাংলাদেশের পরিবেশ রক্ষা করতে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশ আয়তনে ছোট, সেই সাথে মাথাপিছু জমিও সর্বনিম্ন, তাই এর সর্বোত্তম ব্যবহার প্রয়োজন। রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে সবাইকে আহ্বান জানান তথ্যমন্ত্রী। আমাদের এই ছোট্ট বাংলাদেশকে রক্ষা করতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার, প্রয়াস দরকার, এবং পরিবেশ সংরক্ষণ, বন সৃজন এটি অন্য কারো জন্য নয়, আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই সেটি আমাদের করা প্রয়োজন। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদেরকে আসামির কাঠ করায় দাঁড়াতে হবে, আমাদের জন্য আসামির কাঠ করায় দাঁড়াতে না। দেশের বাজারে অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় কৃষি মন্ত্রণালয়ের পেঁয়াজ আমদানি অনুমতি দেওয়ার খবরে কমতে শুরু করেছে পেঁয়াজের ছাঁচ। রোববার 92 টাকা থেকে ক্ষেত্র বিশেষে তা 100 টাকা কেজিতেও বিক্রি হয়েছে, কিন্তু আজ প্রতি কেজি পেঁয়াজের দর 15-20 টাকা করে কমেছে। মহিবুল কাদেরের রিপোর্ট। গত রোববার বিকেলে পেঁয়াজ আমদানির ঘোষণা দেয় সরকার, আর আমদানির পেঁয়াজ বাজারে না এলেও ঘোষণার কারণেই হঠাৎই প্রায় অর্ধেক কমে যায় অতি প্রয়োজনীয় পণ্যটির দাম। দেশে পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হওয়ায় 15 মার্চ থেকে আমদানি বন্ধ রাখে সরকার। তবে সরবরাহ ও মজুদ ঠিক থাকলে আমদানি বন্ধের অজুহাতে দিন দিন বাড়তে থাকে পেঁয়াজের দাম। এখন তো বাজার নাইনও পারা যাইতেছে না, ভারতের না আসলে তো বাজার নিয়ন্ত্রণে থাকতেছে না। রাজধানীর বাজারে পেঁয়াজের খুচরা ও পাইকারি দোকানগুলোতে দেখা যায় এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম কমে কেজি প্রতি 15-20 টাকা। বিক্রেতারা জানায়, পেঁয়াজ আমদানির ঘোষণার কারণে দাম কমেছে এই পণ্যের। পেঁয়াজ আমদানি হওয়ার কারণে বর্তমানে মোকামে নাকি দাম কম, এই কারণে আমাদের লসে বিক্রি করতে হইতেছে। কমলো বললাম যে ইন্ডিয়ান ছাইড়া দিব কইরা, এটা পোষানোর মতো তো সই নাই জো নাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় 30 লাখ টন। গত অর্থ বছরে দেশে পেঁয়াজ উৎপাদিত হয়েছে প্রায় 36 লাখ টন। এ হিসাবে দেশে চাহিদার চেয়ে উৎপাদন বেশি হয় পেঁয়াজের। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা। দেশের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির ঢাকা জেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে নবাবগঞ্জ উপজেলার বর্ধনপাড়া দলীয় কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে সম্মেলন শুরু হয়। সম্মেলন ঘিরে সকাল থেকেই জড়ো হন নেতাকর্মীরা। সবার মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। উপস্থিত রয়েছেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রধান বক্তা জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের দিন ঘনিয়ে আসায় বদলে যাচ্ছে প্রার্থীদের প্রচারণা ও প্রতিশ্রুতির কৌশল। 12 জুন বিজয় মুকুট ছিনিয়ে আনতে প্রচারণায় সক্রিয় রয়েছে 7 মেয়র, 119 সাধারণ আসন এবং 42 সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী। ভোটের বিজয়ের লক্ষ্যে বরিশালের ইমাম সমাজের সাথে মতবিনিময় করেন নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাদ। অপরদিকে উন্নয়নের কথা জানিয়ে উঠান বৈঠক করেন লাঙ্গুল প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, আর মাত্র 6 দিন বাকি সিটি নির্বাচনের, প্রচারণার কি খবর আছে আপনার হাতে? যেমনটা বলেছিলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন 12 জুন, অনেক আগে থেকেই তো আসলে সরগরম বরিশাল, এবং আজ কিন্তু 11তম দিন চলছে প্রচার প্রচারণার, আর বাকি রয়েছে মাত্র 6 দিন। এই ধান নদীর খাল বরিশালে নির্বাচন আসলেই কিন্তু ভিন্ন রকম এক উৎসবের আমেজ তৈরি হয়। সাধারণ ভোটার সহ যারা প্রার্থী থাকে প্রত্যেকের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কিন্তু বিরাজ করছে। এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর একেবারে প্রাণ কেন্দ্র বিবির পুকুর পাড়ে রয়েছি, যেখানে বরিশালের যে ভোটাররা রয়েছে তাদের দাবি যে আসলে তারা চায় স্পষ্ট, স্বচ্ছ, জবাবদিহিতামূলক নির্বাচন এবং সমান একটি সিটি কর্পোরেশনের উন্নয়ন। গতবার গত মেয়রের বা তো এর আগের মেয়ররা যা করতে পারেনি, এবার যিনি নির্বাচিত হবেন তিনি সে পারবেন এমনটা কিন্তু প্রত্যাশা রয়েছে তাদের। পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখি আপনাদের মাইটিভির দর্শকদেরকে, এবার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় 4,500 আইনশৃঙ্খলা সদস্য বাহিনী মাঠে থাকবেন 30টি জুড়ে, যেখানে 126টি ভোট কেন্দ্রে 40 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নির্বাচনের দিনও কিন্তু পুলিশের পাশাপাশি আনসার সদস্য, র্যাব, আশ ব্যাটালিয়ান, কোস্টগার্ড, আনসার বিডিপি সদস্যরা মাঠে থাক। 2,76,298 জন ভোটার কিন্তু প্রস্তুত ছিলেন 12 জুনের ভোটের মধ্য দিয়ে একজন নগর সেবক করবেন, এবং নির্বাচন কমিশন কিন্তু বারবার বলছেন, স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে সম্প্রতি গাজীপুরে যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে সেরকমই একটি নির্বাচন বরিশালে হবে, সকলের অংশগ্রহণে বেরিয়ে আসবে একজন নগর সেবক। আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে নির্বাচনী প্রচার প্রচারণা এবং প্রসেস তথ্য। মন পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে সহকর্মী পারভেজ রাসেল সিটি নির্বাচনের যাবতীয় তথ্য জানাচ্ছিলেন। দিন যত যাচ্ছে ঘনিয়ে আসছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা যে যার মতো করে গণসংযোগ চালাচ্ছেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য প্রার্থীরাও মেতে উঠেছেন প্রচার প্রচারণায়। ভোটারদের কাছে প্রার্থীরা নিজের যোগ্যতা, সক্ষমতা, জনপ্রিয়তা তুলে ধরার চেষ্টা করছেন, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। সিলেটে আগামী 21 জুন অনুষ্ঠিত হবে সিটি নির্বাচন, চলছে প্রচারণা, সার্বিক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, সিটি নির্বাচন নিয়ে সিলেটে ইসির প্রস্তুতি কেমন দেখছেন? সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে কিন্তু ইতিমধ্যে সিলেট নগরীর 42টি ওয়ার্ড বিরাজ করছে। আমি রয়েছি নগরীর করের পাড়া এলাকাতে। আমি যদি আপনাদেরকে এখানে দেখান, আপনার মাধ্যমে যদি মাইটিভির দর্শকদের জানাতে চাই, প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা গণসংযোগ আর প্রচার প্রচারণায় জমে উঠেছে কর্পোরেশন নির্বাচন। প্রতিশ্রুতির ফুল জুড়িনি প্রার্থীরা কিন্তু ছুটছেন ভোটারদের, প্রতিশ্রুতি দিচ্ছেন পরিচ্ছন্ন, মাদকমুক্ত, আধুনিক সিটি গড়ার। চাকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতাদের মাঝেও চলছে আলোচনা, কে হচ্ছেন আগামী দিনে। সেই সাথে তরুণ ভোটারদের মন জয় করার মধ্য দিয়ে জেলা ও কেন্দ্রীয় নেতা তিনিও তুই প্রত্যক্ষ সভা ও প্রচারণায় ব্যস্ত সময়ে
পার করছেন মেয়র প্রার্থী। প্রত্যেকেই কিন্তু নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, আর ভোটাররা বলছেন প্রার্থীকেই বেছে নেবেন তারা। শহরের রাস্তাঘাট, অলিগলি ও পাড়া মহল্লা এখন মিছিল মুখর, প্রার্থীরা বুট চেয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা। তবে আমি আপনাদের বিষয়ে জানিয়ে রাখতে চাই যে গত 4টি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 27টি ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছিল। এবারই কিন্তু প্রথমবারের মতো 42 সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং 42টি ওয়ার্ডে প্রথমবারের মতো ইভিএমে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণে প্রার্থী এবং যাদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া থাকলেও যারা নতুন ভোটার রয়েছে, নতুন প্রজন্মের ভোটার রয়েছেন, ডিজিটাল পদ্ধতিতে ভোট দিতে পেরে অনেকটা উচ্ছ্বসিত। আসলে এই ছিল সিলেট থেকে সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট সিটি নির্বাচনের যাবতীয় তথ্য জানাচ্ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পাণ্ডে সকালে ঢাকা ক্যান্টনমেন্টে শিখা নির্মাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন। পরে তাকে সেনাকুঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করে দুই দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে সেনাকুঞ্জে কাজ সোপন করেন তিনি। নেত্রকোনা কেন্দুয়া নির্মাণাধীন মহাসড়কের কাজ শেষ না হওয়ায় চলাচলকারী যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত আড়াই বছর ধরে সড়কের নির্মাণ কাজ শুরু হয়ে কিছু অংশের কাজ শেষ হলেও বেশিরভাগ অংশের নির্মাণ কাজ এখনও শুরু হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ, সংশ্লিষ্টদের নজরদারির অভাবই এই ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শ্যামসাবিজ উচ্ছ্বাস। এটি নেত্রকোনা কেন্দুয়া নির্মাণাধীন 28 কিলোমিটার মহাসড়কের চিত্র। জমি অধিগ্রহণ ও সড়ক নির্মাণ বাবদ 327 কোটি টাকা ব্যয়ে গত 3 বছর ধরে ধীরগতিতে নির্মাণ কাজ চলতে থাকায় সড়কটিতে চলাচলকারী যাত্রী সাধারণের পোয়াতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। সামান্য বৃষ্টি হলেই ভাঙা সড়কে সৃষ্টি হয় খানাখন্দের, এতে চরম বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। জরুরি প্রয়োজনে কোনো রোগীকে নেওয়া যাচ্ছে না হাসপাতালে। এমন পরিস্থিতির জন্য সড়ক জনপদ বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতিকে দায়ী করছেন স্থানীয়রা, ফলে প্রকল্পের মেয়াদের নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ না হওয়ায় হতাশ এলাকাবাসী। ইন্ডিয়া করে 1 কিলো, অন্যদিকে করে 1 কিলো, ওরা আমাদের টাকা দিয়ে আমাদের রাস্তার কাজ করবে, কাজের ধীরগতির কথা স্বীকার করে জমি অধিগ্রহণের জটিলতায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে বলে জানান সংশ্লিষ্ট ঠিকাদার ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। এখানে ল্যান্ড অ্যাকুইজিশনের বিষয় ছিল, ল্যান্ড অ্যাকুইজিশন প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি, ফলে ল্যান্ড অ্যাকুইজিশনের জায়গাগুলোতে প্রশস্ত করতে আমাদের অতিরিক্ত সময় প্রয়োজন হয়েছে। চলতি জুন মাসে সড়কের নির্মাণ কাজের মেয়াদ শেষ হবে। জনসাধারণের চলাচলের জন্য দ্রুতই এই সড়কটি নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। জুলাই থেকে দৈনিক তেল উৎপাদন 10 লাখ ব্যারেল কমিয়ে দেবে সৌদি আরব। উৎপাদন বাড়ায় দাম কমে যাওয়ার প্রেক্ষাপটে তেল উৎপাদনকারী সংস্থা ওপেক এবং এর সাথে জোটবদ্ধ দেশগুলোর সাথে তাল মিলিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। ভিয়েনায় ওপেক এবং রাশিয়ার নেতৃত্বাধীন কয়েকটি দেশ রোববার ভিয়েনায় তেলের উৎপাদন হ্রাসের ব্যাপারে একমত হয়। এই সিদ্ধান্তের ফলে সৌদি আরবের উৎপাদন হয়ে যাবে দিনে 90 লাখ ব্যারেল, আর জুলাই মাসে তাদের মোট উৎপাদন হ্রাস পাবে দিনে 15 লাখ ব্যারেল। ওপেক ও এর সাথে জোটবদ্ধ দেশগুলো বিশ্বের মোট তেলের প্রায় 40% উৎপাদন করে, যার ফলে তারা উৎপাদন হ্রাস করলে তা তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। সারাদেশে বইছে তাপপ্রবাহ। দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস। কয়লার অভাবে সাময়িক বন্ধ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, নাকাল জনজীবন। নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে। দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বেশি করে গাছ লাগানোর আহ্বান। আমদানির অনুমতি দেওয়ার খবরে কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। রাজধানীর বাজারে কেজি প্রতি দাম কমেছে প্রায় 20 টাকা।
ঘনিয়ে আসছে বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের দিন। উন্নত নগরী গড়ার প্রতিশ্রুতি নিয়ে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন /mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন /mytvbangla, ফেসবুক /mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।